সে তো দেখো, আমরা গেছিলাম হচ্ছে শ্রীরামপুর, জাস্ট নর্মাল দেখতে মানে দেখতে বলা ভুল, ঘুরতে গেছিলাম সরস্বতী পুজো ছিল বলে। মানে আমরা ভেবেছিলাম যে মানে আমি ভেবেছিলাম যে একটা ভিডিও করব নর্মালি, আর একটা রেস্টুরেন্ট আছে 24/7 বলে, ওখানে গিয়ে খাবো আমরা, ঠিক আছে। কিন্তু আমি যা দেখলাম ওখানকার প্রাইসটা একটু হাই, আর আমার পকেটে পয়সা নেই। তো আরও দু তিনটে রেস্টুরেন্ট দেখলাম, সম্রাট বলে একটা আছে, সম্রাটে কি ভিড় ছিল অনেক, আর জায়গায় তো গান চলছে কেন, আচ্ছা সম্রাটে খুব ভিড় ছিল, আর প্লাস আরও দু তিনটে ছিল। তো আমরা একটা দেখলাম যে নতুন বলে নতুন নয়, নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে যেটার নাম হচ্ছে গোপাল ভাঁড়। তো বললাম ওখানে গিয়ে খাওয়া যাক। আর আমার বেসিক্যালি নিজের ইচ্ছা ছিল হচ্ছে যে হাতে ক্যামেরা আছে তাই ভাবলাম যে বড় বড় ব্লগারদের মতো ফাওয়ে খাওয়াবে, কিন্তু খাওয়ায়নি। আর ভিডিওটা দেখবে বুঝবে যে কীরাম যাওয়া উচিত কি না, দাম কীরাম, ঠিক আছে সব বলবো ভিডিওটায়, পুরো ভিডিওটা দেখবে, নাহলে তোমাদের সরস্বতী মা পরীক্ষায় পাস করবে না, করবে না না, সরস্বতী মা পরীক্ষায় পাস করাবেন। ওকে স্যার, ওকে স্যার। তো দেখো তোমাদের মধ্যে অনেকজনই শ্রীরামপুরে আসো, তো দেখো তোমাদের মধ্যে অনেকজনই শ্রীরামপুরে আসো শপিং ফপিং করতে পুজোর সময়। তো আমি এই ভিডিওটাতে দেখাবো হচ্ছে শ্রীরামপুরে কিছু জায়গা যেখানে তোমরা ভেজ বা ননভেজ দুটোই খেতে পারো, মানে ওয়ান অফ দ্য ভালো রেস্টুরেন্ট হচ্ছে এটা। আর একটু অকওয়ার্ড হয়ে যাচ্ছে কারণ অনেকদিন পর করছি, আর তোমাদের মধ্যে যদি ভাবো যে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি তাহলে একদমই না, কারণ আমার পরীক্ষা চলছে বলে আমি ক্লাস টেনে, আর সব হর্ন বাজিয়ে যা। এ ফিউ মোমেন্টস লেটার স্যার দেখছেন স্যার, না যেগুলো বললি আর একবার বল না, মনে পড়ছে না, আমি কিছু বলিনি সারা ট্রেনে এতক্ষণ ধরে বলতে বলতে যাচ্ছি। স্যার বিগ ফ্যান, স্যার বিগ ফ্যান, স্যার বিগ ফ্যান, স্যার স্যার একবার স্যার আপনার আপনাকে দেখার জন্যই স্যার সবাই এরকম এসছে স্যার, স্যার এরকম করবেন না স্যার। কেন সরস্বতী পুজো, সরস্বতী পুজোতে এত ভিড়, ভ্যালেন্টাইন্স ডের দিন কী হবে স্যার, ভ্যালেন্টাইন্স ডে আমি আর কি বেরোবো হাত ধরে, হ্যাঁ আমরা হাত ধরে যাব, দেখি কে কি বলে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। তো দেখো আমি ভাবলাম যে ওই কিচেন 24-এ যাবো বা কিচেন 27 যেটাই নাম, কিন্তু দেখলাম যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা নতুন দোকান খুলেছে, ঠিক আছে দোকানটার নাম হচ্ছে গোপাল ভাঁড়, আর দোকানটার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু যথেষ্ট ভালো, এখানে একটা গোপাল ভাঁড়ের ভালো স্ট্যাচু আছে সেটাও দেখাবো। আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস যেটার দাম হচ্ছে 150 টাকা, একটা চিল্লি পনির অর্ডার দিয়েছি যেটার দাম হচ্ছে 210 না 220 টাকা, এই চিল্লি পনির কত দাম, 240 টাকা দাম। আর আর একটা ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছি যেটার দাম হচ্ছে 190 টাকা, ঠিক আছে ওটা 200 টাকা করে ধরা হয়েছে, আর দেখি কী দাম হয়। সন্তোষ, ওকে সন্তোষ, ইয়া সন্তোষ, ইয়া ইয়া, প্রথমে আমাদেরকে কাঁচের গালে কাঁচের গ্লাসে জল দিয়েছে, আর আমি জানি তোমরা ভাবলে যে এটা জল না, এটা অন্য কিছু ক্লিন হয়ে যাচ্ছে। আচ্ছা ডিশগুলো আসুক তারপর দেখাচ্ছে, ওকে সন্তোষ। দাদা আমাকে কটা কোশ্চেন জিজ্ঞেস করলে অসুবিধা নেই, কবে থেকে খুলেছে? 26-এ ডিসেম্বর, মানে বেশি দিন হয়নি। আর একটা পার্সোনাল জিজ্ঞেস কোশ্চেন জিজ্ঞেস করছি, মানে সেল আছে কি নেই? আছে। আর ওটা কি মানে লাউঞ্জ ওইটা, না এটা কি খাওয়ার জায়গা আছে ওই দিকে? রেডি হচ্ছে। আর ওই দিকে ওটা ও আচ্ছা, মানে এই ব্রাঞ্চেরই মানে গোপাল ভাঁড়েরই ওটা পার্সোনাল? ওদের কী বলে, কী বলে শর্ট টার্ম মেমোরি, তো এটা হচ্ছে ওদের বাথরুম, আর না এটা না সরি, এদিকে বাথরুমটা আছে, একটাই বাথরুম আছে, দুটো হাত ধোয়ার জায়গা আছে। আর অ্যাম্বিয়েন্সটা যে দেখলাম মোটামুটি ঠিক আছে, স্টাফের বিহেভিয়ার খুবই ভালো, মানে স্টাফ যে কম আছে তা নয়। আর দাদাটাকে যে জিজ্ঞেস করলাম তোমরা দেখতে পেলে মোটামুটি ভিড় আছে, মানে চলছে কাজ, খাবারটা আসুক। ওই সন্তোষ, আচ্ছা দেখো গরিবের সেটা ওই জন্য আমাকে এটাকে হাতে তুলে ধরে খেতে হবে, বস বস বলছিস কেন, ওই গরিবের সেটা ওই জন্য হাতে তুলে খেতে হবে। এরা সব সার্ভ করে নিয়েছে কিন্তু কেউ আমাকে দিল না এক ফোঁটা হিংসুটে পান। আচ্ছা এটা হচ্ছে আমাদের চিল্লি পনিরটা, যেটার গ্রেভিটা ঠিকই আছে মোটামুটি, পনিরের সাইজগুলো মানে বড় বড়, আমি ছোটো ছোটোগুলো পেয়েছি কারণ দৈত্য বসে আছে আমাদের সামনে। বকিস না, তোকে সব থেকে বড় বড়গুলো দেওয়া হয়েছে, হ্যাঁ এক্সচেঞ্জ কর।
বড় বড় তো সব থেকে নি মি বড় বড় না চেঞ্জ করতে নেই দেয়া পড় হ্যাঁ তুই গ্রেভি নিবি না আমি ধরে নেব হুম গ্রেভি নেব গোটা নেব না স্যার আছি আছি রেকর্ড বন্ধ করে দেবো আমার সময় এগুলো টেস্ট করে নি দিয়ে বন্ধ করে দেবো আমি আমি জানি না বলেই তো জিজ্ঞেস করছি একটা সোয়া সসের স্ট্রং ফ্রেগ্রেন্স আসছে এটা থেকে বড় বড় ব্লগারদের মতো বলতে হবে তো কাকু আবার জিজ্ঞেস করছিল তোমার কত সাবস্ক্রাইবার আমি লজ্জিতভাবে বলতে পারলাম না যে আমার 134টা এত লজ্জা লাগছে আচ্ছা দাও টেস্ট করতে হবে চামচ দিয়ে খাবো না হাতে করে খাবো হাতে করে খাবে চামচ দিয়ে চামচ দিয়ে করছি না লোকেরা বাজে ইংলিশ ম্যান ঠিক আছে এরপর হাত দিয়ে খাবো আমি দেখো পনিরটার দাম হচ্ছে 240 টাকা আর আট পিস দিয়েছিল যেটা জাস্টিফাইড আর টেস্টটা ঠিক আছে খারাপ না আর পনিরগুলো কিন্তু বড় বড় আছে এত বড় বড় চাঙ্ক পনির দিয়েছে হ্যাঁ সরস্বতী পুজো বলে ভেজ খাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভয় হচ্ছে নাহলে ননভেজ খেতাম আর দেখো ননভেজে কী কী আছে চিকেন মাটন ডিম ভেজে কী কী আছে পনির 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 আর কিছু আছে ভেজে কী আছে এটা ভেজ ভেতরে কি আছে আমি কি করে জানবো অনুদের সাথে খাইতে চলে এসছি আমি মাঞ্চুরিয়ানটা দেখাচ্ছি দাদা এক সেকেন্ড না দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে মাঞ্চুরিয়ান বা নরমই আছে ঠিকঠাক মাঞ্চুরিয়ানে 8 পিসই আর মাঞ্চুরিয়ানের দাম হচ্ছে 190 টাকা ফ্রাইড রাইসের দাম হচ্ছে 150 টাকা ফ্রাইড রাইস দেখো যদি আমাদের মতো হও তাহলে একটাতে হবে না ঠিক আছে মানে একটাতে দুজনের হবে না একটাতে একজনের হয়ে যাবে আর যদি একটু পাতলা পাতলা হও তাহলে একটাতে দুজনের হয়ে যাবে তোর বল তোর মতো হলে হবে না আর একটা পনির বা একটা মাঞ্চুরিয়া নিয়ে নেবে আরামসে 60 কেজি ঠিক আছে তো এটা খাওয়া শেষ হয়ে গেল আর আমি এখনো শুরুই করিনি খেয়ে দিয়ে বাইরে দেখা হচ্ছে মুখ লাগিয়ে অভ্যাস আয় আর এটা পাশে তো কাউকে চাই নাকি তো দেখো রাইসটা 150 টাকার হিসাবে ঠিক আছে যদি তুমি একা খাও কারণ দুজনে ওইটুকু রাইসে হবে না ঠিক আছে মানে আমার মতো চেহারা লোকের হবে না বাকি তুমি যদি এর মতো পাতলা পাতলা হও তাহলে হলেও হতে পারে আর এলে চিল্লি পানিরটা নেবে ঠিক আছে চিল্লি পানিরটা ভালো খেতে আর মাঞ্চুরিয়ানটা মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না আর এখানে তোমরা এলে একটা 25% ডিসকাউন্ট কুপন পাবে যেটা পরের বার ইউজ করতে পারবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব ছুড়ে দেবে ওকে সন্তুষ সাবস্ক্রাইব করো নাহলে সরস্বতী মা পরীক্ষায় পাস করবে না করবে নাকি হ্যাঁ
দেখা হবে নেক্সট ভিডিওতে।